সকাল তখন 9টা, আর ঘুম থেকে উঠে আমি ডুকডুকির আওয়াজ শুনতে পেয়ে বাইরে বেরিয়ে দেখি হাওয়াই মিঠাই এসছে। তাই আমি হাওয়াই মিঠাই কিনতে চলে গেলাম বাইরে। আর আমার হাওয়াই মিঠাই খেত খাওয়ার থেকে ওই ডুকডুকি বাজাটা শুনতে খুব ভালো লাগে। তোমাদের কেমন লাগে ফ্রেন্ড? এবার চলে গেছিলাম ফ্রেন্ড আমি সবজি বাজার। সবজি বাজার থেকে সবজি নিয়ে মাছ নিয়ে ঘর। আমি একা যাইনি, রাহুলও গেছিল আমার সাথে। তোমরা নিশ্চয়ই ভালো আছো, আমিও জাস্ট ফাটাফাটি আছি। আর আমি আমার মর্নিংটা শুরু করছি এখন থেকে। এখন বাজে কটা বলো তো? এখন বাজে প্রায় 10টা। দেখছোই আমি গরম গরম কফি নিয়ে বসে গেছি, আমার ভীষণ ঠান্ডা লাগছে, ভীষণ। আমি উঠতে আজকে ভীষণ লেট করে ফেলেছি। আমি তোমাদের সাথে কফি খেতে খেতে তোমাদের সাথে একটু গল্প করে নিই। আর আজকে রান্না দিদি আসবে না, রান্নাও করতে হবে। দেখি তরকারি যদি মা কেটে দিচ্ছে তো ফটাফট আমি রান্না করে নেবো। এখনও কী রেসিপি হবে আমি জানি না, দেখা যাক কী হয়। কী মশা, তাহলে কফিটা খাই। দেখছো ফ্রেন্ড আমি চলে এসেছি রান্নাঘরে। আর আমি প্রথমেই বললাম আজকে রান্না দিদি আসবে না, তাই আমি রান্না করতে চলে এসেছি। আজ হবে ভেটকি মাছের ঝাল, ডিমের ঝোল আর শিম ভাজা। আর কিচ্ছু করছি না, কারণ রাতে আজকে সানার বার্থডে পার্টি আছে, সেখানে যে বিন্দাস মজা করব। কী কী মজা করছি তোমরা দেখো। আমি আবার চলে এসেছি। আর আমি একটা কথা বলতে চলে এসেছি যে আমার ব্লগগুলো যদি তোমাদের সত্যি ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবে। আর যদি কেউ নতুন হয়ে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবে না, আর আমার পাশে থাকবে প্লিজ। আর আমি আর সারাদিন কী করছি কন্টিনিউ দেখতে থাকো। সন্ধ্যের সময় চলে এসেছি সানাদের বাড়ি। দেখো আমি রেডি সেডি হয়ে চলে এসেছি, আমি মা বাবা আর রাহুল বিপু সবাই মিলে। এত মজা করেছি যে কেক টেক কাটা কিছু আমি দেখাতে পারিনি, ক্লিপ সেভাবে তুলতে পারিনি। দেখো এগুলো তুলেছি, রিজুরা এখন খাচ্ছে, সানা রিজু শঙ্খ এরা সবাই যারা যারা এসেছিলো বাচ্চা বাচ্চাগুলো খাচ্ছে। তারপরে আমরা কী কী মজা করলাম সেগুলো আমি তুলতে পারিনি, এত মজায় ব্যস্ত ছিলাম। যতগুলো তুলেছি ততগুলোই আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। আর যদি ভালো লাগে তাহলে প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করবে। টাটা, বাই বাই।